ইভিনিং টু অল অফ ইউ। শায়েলস ওয়ার্ল্ডের সমস্ত বন্ধুদের জানাই রে একটা ইভিনিংয়ের শুভেচ্ছা। তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে গোবরডাঙ্গাতে, এবং গোবরডাঙ্গাতে কোথায় এসেছি সেটা আরেকজন বলুন। আমরা আজকে চলে এসেছি হইচই গপশপে, আর আজকে আমরা করতে চলেছি একটা ফুড ব্লগ। তো এই রেস্টুরেন্টটা খুব নতুন হয়েছে আর কি, একদম কিছুদিনই হয়েছে, ওপেন হয়েছে, নিউ রেস্টুরেন্ট একদম। এবং আমরা আজকে এই রেস্টুরেন্টটা পুরো এক্সপ্লোর করব এবং তোমাদেরকে দেখাবো, অবশ্যই আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। একদম তো চলো দেখি। অ্যাকচুয়ালি একটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে হইচইয়ের আরেকটা ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে গোবরডাঙ্গা স্টেশনের একদম সামনে। আর এই যে ব্রাঞ্চটা, এটা হচ্ছে জামদানি রোডে পড়ছে, গোবরডাঙ্গা এক্স্যাক্টলি গোবরডাঙ্গা টু ঠাকুরনগর যেতে যে জামদানি রোডটা পড়ছে, তো সেখানে পড়ছে এই এটার লোকেশনটা। তো চলো এবারে আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি, তো আমি একটু ভিতরটা আগে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, তারপরে তো খাওয়ারের জিনিসগুলোতে যাচ্ছি। ওয়েল, সো এটা হচ্ছে এন্ট্রান্স, দেখো ফার্স্টে এন্ট্রান্সে ঢুকতেই এখানে অনেক মানে হোটেলটা দেখে যা মনে হচ্ছে পুরো কাঠের আর্কিটেকচার এখানে করা হয়েছে, চারপাশে গ্রিল দেওয়া হয়নি, তার বদলে এখানে কাঠ দিয়ে আর্কিটেকচারগুলো করা হয়েছে, একটা আলাদাই কনসেপ্ট। আর এখানে আর সবথেকে ভালো লাগছে আমার এই গাছটা দেখো, পুরো পাখির বাসা, তারপর বিভিন্ন লাইট ঝোলানো আছে, ল্যাম্পশেড, বেশ আনকমন, একদমই আনকমন লাগছে, কারণ এটা হচ্ছে একদম এন্ট্রান্সেই এই গাছটা আছে। তো এখানে একটু আলাদা রকমই আর্কিটেকচার আছে। তো চলো এবার একটু আমরা ভিতর দিকে যাই। আচ্ছা, ভিতর দিকে ঢুকেই এই বাদিকটা হচ্ছে এটা কফি শপের জায়গা, একটা ক্যাফেটেরিয়া টাইপসের করা হয়েছে, যেখানে চা কফি এইগুলো আছে। আর এখানে আমাদের চা কফিটা আছে নীলিমাতি, ঠিক আছে, নীলিমাতি দারুণ বানায়। হ্যাঁ, আমাদের নীলিমাতি এখানে চা কফিতে আছে, এটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই সাইডে ডান দিকে দেখো এটা মকটেল এরিয়া, আর এর সাইড দিয়েই এটা হচ্ছে ঢোকার রাস্তা, মানে দোতলায় যাওয়ার রাস্তা, তো চলে এসেছি। এটা হচ্ছে দোতলায় ওঠার রাস্তা, চাইলে নিচেও বসতে পারো, দোতলায় যেতে পারো, বাসও ওখানে যাবো। আর এটা তো আর্কিটেকচারটা, এটা তো জাস্ট, তো আমরা এখন দোতলায় চলে এসেছি, দোতলা থেকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে।
সো আমাদের ফার্স্ট স্টার্টার চলে এসেছে। স্টার্টারই দেখো আমরা এখানকার বেস যেটা, এটা হচ্ছে ক্রাঞ্চি চিকেন, এটাই আমরা অর্ডার করেছিলাম। তো খেয়ে দেখা যাক কিরকম হয়েছে। কেমন হয়েছে? কুট্টুর কেমন হয়েছে? কুট্টু কেমন লাগছে? স্পেশাল গেস্ট, দেওঘর থেকে কুট্টু এসেছে। তোমরা আগের ব্লকে তো কুট্টুকে চিনেই গেছো, আমরা যখন দেওঘরে গেছিলাম এই যে কুট্টু আর দিদি এদের তো তোমরা চিনেই গেছো, আমাদের স্পেশাল মেম্বার। খুব ডিলিশিয়াস লেগেছে কুট্টুর এটা। যদি হইচই গপশপে আসো তো একবার অবশ্যই তোমরা টেস্ট করো ক্রাঞ্চি চিকেন, কারণ এটা সিরিয়াসলি দুর্দান্ত। সো আমাদের স্টার্টার তো একটা আমরা নিলাম, তার সাথেও এখানে যে বেস্ট বেস্ট স্টার্টারগুলো আছে তোমাদের জন্য সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে তিনটে ডিশ চলে এসেছে। আচ্ছা কি কি আছে? চিকেন কাবাব, চিকেন কাবাব, চিকেন হরিয়ালি কাবাব, হরিয়ালি কাবাব নিয়েছি আমরা ফ্রাই ঘুগনি। সো আমাদের মেইন ডিশ চলে এসেছে এই যে বিরিয়ানি। তো চলো খেয়ে দেখা যাক কিরকম হচ্ছে। তোমরা অবশ্যই বিরিয়ানিটা অবশ্যই টেস্ট করো, অসাম, রিয়েলি অসাম। ওয়েল সো আমাদের মেইন ডিশও চলে এসেছে দেখো, মিক্স রাইস আর তার সাথে চিকেন হান্ডি। খাওয়াটা জাস্ট জমে যাচ্ছে। আর এই সবকটা ডিশই কিন্তু হইচই স্পেশাল, তো তোমরা যখনই আসবে অবশ্যই এই ডিশগুলো কিন্তু ট্রাই করবে। এ বাদেও আরও অনেক আছে, বাট স্টিল এগুলো স্পেশাল। আজকে সন্ধ্যাটা দারুণ কাটলো হইচই গপশপে। এক্সপেক্ট করেছিলাম যতটা, ঠিক তার থেকে একটু বেশি পেয়েছি। খাওয়ারের কোয়ালিটি বলো তোমরা দেখলে, আর একদম, আর এনভায়রনমেন্টটাও এখানে দারুণ। গান হচ্ছে নিচে, ব্যান্ড এসছে, তো এরকম ইভিনিংয়ে এখানে কম বেশি অকেশন হতেই থাকে, তোমরা আসলেও হয়তো দেখতে পাবে। তোমরা অবশ্যই চাইলে একবার কিন্তু এই হইচই গপশপে এবং হইচই যে মেন ব্রাঞ্চটা আছে দুটোতেই একবার ভিজিট করতে পারো। আশা করছি নিরাশ হবে না, আমরা যেরকম হইনি। তো আজকের জন্য এখানেই থাকছে সাহেলস ওয়ার্ল্ডের ব্লগ। নেক্সট আরও অনেক কিছু আসতে চলেছে, তার জন্য সাহেলস ওয়ার্ল্ডের সঙ্গে থাকতে হবে। আর কী করতে হবে সুমিত? লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। চলো, বাই বাই।